Hi friends, welcome to Bithis Outlook. সবার কাছে প্রথমেই সরি চেয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে আমার এই ভিডিওটাও অনেক দিন পরে পোস্ট হচ্ছে। যদিও উৎসব চলে গেছে, কিন্তু ভিডিও একটু একটু করেছিলাম, যেমন আমাদের বাঙালিদের কালীপূজো, তার সাথে চতুর্দশী, যেমন চোদ্দ শাক খাওয়া, চোদ্দ প্রদীপ, সব কিছু মিলিয়ে উৎসব। ভাইফোঁটার এবারে হয়নি, তো ভাইফোঁটা আর কোনো ভিডিওই শ্যুট করা হয়নি, কিন্তু যেটুখানি ভিডিও করেছি সেটুখানি তোমাদের জন্য থাকলো আজকে। আর এই কন্টিনিউ করতে না পারার কারণ হচ্ছে একটাই, আমার শরীরটা খারাপ। এখন অনেকটা ভালো আছি, আর তাই আজকে রইল ভিডিওটা তোমাদের জন্যে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক করো, আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করো। তো লেটস স্টার্ট। তবে আরেকটা কথাও বলিনি যেটা আগে বলা হয়নি, এই ভিডিওতে তোমরা আরেকটা চমক পাবে যেটা থাকবে সবার শেষে, সেটা আমার মেয়েকে আমি এবার একটু সাজিয়েছিলাম ভূত চতুর্দশীর জন্য, তো সেই সাজানোটাও রয়েছে। তার সাথে আমার মেয়ে কিছু প্রদীপ বানিয়েছে, তো সেটাও থাকলো তোমাদের জন্য। কেমন লাগলো অবশ্যই জানিও। আর তারপরে সব শেষে থাকলো আমার হাজব্যান্ডের বার্থডে, যেটা গেছে 15 নভেম্বর, ঠিক ওই কালী পুজো ভাইফোঁটা ওই সময়টাতেই। তো তারও কিছু ছবি থাকলো তোমাদের জন্য।